সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার নাচ একক নৃত্য নিয়ে আসছে ছোট্ট বন্ধু তিশা। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী গান কে বাঁশি বাজায় রে। Yeah.
কিছুই ভালো লাগে না।
ধন্যবাদ বন্ধু।
আগে হুজুর আমায় ডেকেছেন? বামুন ঠাকুর, আমার অতিথির চোখে জল কেন? আগে মালি বউ সব খাবার চেটেপুটি নিয়ে গেছে, অতিথিকে দুদিন ধরে যে খাবার দিতে পারলুম না। এ কি বলছো বামুন ঠাকুর, আমার অতিথির এমন অপমান! এক্ষুনি অতিথির খাবারের ব্যবস্থা করো, অতিথির যত্ন নাও। আজ্ঞে হুজুর, এক্ষুনি করছি। এরপর সব ঠিকঠাক হলো, আমারও সময় হয়ে এলো বাড়ি ফিরে যাওয়ার। দেওঘরে আসার ভালো দিকও আছে, আবার কিছু খারাপ দিকও আছে। আর দুদিন আছে, আমি চলে যাব, কোনো রকম কাজবাজ করে দুদিন পার করিয়ে দিব। ভাগ্য, অতিথির সাথে আরো একটু সময় কাটিয়ে না যায়। শেষমেশ সময় এসে গেল অতিথিকে ছেড়ে দূরে দেশে পাড়ি দেওয়ার। আমি প্রস্তুত, আর সকলে এদিক ওদিক এদিক ওদিক, কত ব্যস্ততা! সব মালামাল ঠিক মতো নিয়েছো তো? কিছু বাদ পড়েনি তো? আর অতিথি, অতিথি কত না জানি ব্যস্ত, এদিক দেখে ওদিক দেখে, সব ঠিকঠাক। শেষমেশ সময় হয়ে গেল ফিরে যাওয়ার, আমি গাড়িতে চড়ে বসলুম। স্টেশনে পৌঁছে দেখি অতিথি অবাক চোখে দাঁড়িয়ে আছে, যেন কি এক নালিশ নিয়ে এসেছে সে আমার কাছে। অতিথি, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি, চিন্তে করিস নে, শিগগিরই ফিরে আসব। সাথে সাথেই ট্রেন ছেড়ে দিল। আর অতিথি, অতিথি চেয়ে রইল অবাক চোখে, অতিথির চোখে জল, অতিথি আমার দিকে চেয়ে রইল। আমি চলল আর চলল আর চলল, আর অতিথি ফিরে দেখি অতিথি আমার দিকে এক দৃষ্টিতে চেয়েই রইল। আর আমি সকল বাধা বিপত্তি ভেঙে এবার বিদায় নিল। থ্যাংকস টু অল। প্রিয় দর্শক মন্ডলী, আই ফুকু আই, ধন্যবাদ। কাটিনা সময় যখন আর কি
স্কুলের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে আমার প্রাণভালো অভিনন্দন। আমি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং তাই আমার সৌভাগ্য হয়েছে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার, একেবারে সূচনা লগ্ন থেকে তাকে দেখার। আমার আজ খুব মনে পড়ছে বড় সাহেবের কথা, মনে পড়ছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় পিতৃসম মরহুম জনাব মেহেদ ইসমানি সাহেবকে। এই প্রতিষ্ঠানগুলো তাদেরই কর্মের সাক্ষ্য বহন করে আছে। আর আজকে যারা গান করেছে এখানে, আমি এমনই অভিভূত যে আমি কী গান গাইবো সেটাই বুঝতে পারছি না। এই ছোটো ছোটো ছেলেমেয়েরা এত ভালো গান করেছে আজকে, কঠিন কঠিন গান এত সহজভাবে, আর এনারা এত সুন্দর বাজিয়েছেন। আমি চেষ্টা করছি একটা গান গাইবার, ভালো লাগাবার চেষ্টা করব। ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ও হো
2014 সালে 86 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 81 জন জিপিএ 5 পেয়ে স্কুলের গৌরব উজ্জ্বল করেছে। আমরা করতালি দিয়ে দেন 100% জিপিএ 5 পেয়ে এই স্কুলকে উত্তরোত্তর আরো কে সুনাম বয়ে আনতে পারো, সবাই আজকে আমরা সেই প্রতিজ্ঞাই করব। 100% জিপিএ 5 আমরা এখানে নিশ্চিত করব। আজকে 86 মধ্যে 81 আমরা এক সময় দেখিয়ে দিতে চাই, যতজন আমাদের হাতে রেজাল্ট চলে আসছে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। এখন আমরা শুধু বলবো যে বাচ্চাগুলো এ প্লাস পায় নাই তাদের রোল নম্বর যদি কেউ থাকে, একটা কমার্সের সব 53 মানে 536841 ওপিএসএ 4.75 মানে যারা জিপিএ 5 পায় নাই, পায় আমরা পাঁচজনের নাম বলছি, তারপরে 536842 এর পরবর্তী এটা 4.81 পেয়েছে, সে এই অল্পের জন্য পায় নাই। তারপরে তোমার হচ্ছে 536835 ও পেয়েছে 4.31, তারপরে আরেকজন হচ্ছে যে তোমার 536836 ও পেয়েছে 4.75, আরেকজন 536849 ও পেয়েছে 4.575। তাহলে আমরা লক্ষ্য করছি যে চার পাঁচজন পায় নাই তারা এ পে করে। তোমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তোমরা নিয়ম মতো চলতে হবে, সব সময় টাইম মেনটেন করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এবার সেনবাবু তোমাদের অনুষ্ঠানের বাকি কাজ করবেন। সেই নার্সারির বাচ্চা থেকে শুরু করে সবাই আমরা পর্যন্ত, সেই নার্সারির পিচ্চি বাচ্চাটা শুরু করে আমরা পর্যন্ত সবাই ক্লান্ত শ্রান্ত অবসন্ন, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের সুফল একের পর এক আনন্দের খবর আসছে। একটু আগে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জানিয়ে দিল 81 জনের মধ্যে 81 জন জিপিএ 5 প্রাপ্তির আনন্দের খবর। একটু পরে আবার আসছে র্যাপেল দেওয়ার খবর। দেখা যাক, তোমরা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নাও, আমরা ততক্ষণে ড্রয়ের ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। Sunny, 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 s
সমাজের প্রধান শিক্ষক স্যার আপনার মির্জা ম্যাথ স্পান স্কুলের অবস্থান হচ্ছে 13তম। চিটাং বোর্ডের মধ্যে 20টি সেরা স্কুলের মধ্যে মির্জা ম্যাথ স্পান স্কুলের অবস্থান 13তম পর্যায়ে, 13তম অবস্থানে আমরা আছি। আর বলতে হবে না, এবার এই মাসারা বিদ্যয় 13তম স্থান গৌরবের সাথে অর্জন করেছে।